লকডাউনের খবর জানবো রাজশাহী সায়েন্স ল্যাবে এলাকা থেকে। আমাদের সাথে যোগ দিচ্ছেন নাজমুল সাইদ। সাইদ, সাপ্তাহিক ছুটির দিনে সড়কে ও মানুষের চাপ কেমন দেখছেন? শালা, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে যে সর্বাত্মক লকডাউন চলছে, আজকে তার নবমতম দিন। আমরা গত দু একদিন যে পরিস্থিতি দেখেছি সড়কে, আজকে মানুষের উপস্থিতি এতটা আমরা দেখছি না, যেহেতু সাপ্তাহিক ছুটি আবার জুম্মাবার, কাজেই অনেকেই বের হননি। তবে অলিতে গলিতে কিন্তু মানুষের উপস্থিতি আবার বেশি। কাঁচা বাজারগুলো যেগুলো রয়েছে সেখানগুলোতে আমরা দেখেছি অসংখ্য মানুষ। আপনি জানেন যে শুক্রবারে এমনিতেই এই কাঁচা বাজার বা বিভিন্ন তরি তরকারি বা বিভিন্ন জিনিসপত্র কিনতে মানুষ ঘর থেকে বেশি বের হয়, এই কারণেই এই অলিতে গলিতে মানুষের উপস্থিতি বেশি। তবে সড়কে যে উপস্থিতি সেটি বলবো যে গত কয়েকদিনের তুলনায় আজকে তেমনটা না। আবার আইন শৃঙ্খলা বাহিনীর যে কড়াকড়ি সেটিও আমরা দেখেছি বেশ খানিকটা শিথিল। চেকপোস্টগুলোতে খুব যে কড়াকড়ি রয়েছে সেটা বলবো না, একটা ঢিলেঢালা ভাব রয়েছে। তারপরেও যেসব জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে যারা অকারণে বের হচ্ছে তাদেরকে নিরুৎসাহিত করছেন, পাশাপাশি যদি যৌক্তিক কারণ দেখাতে না পারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নিতে আমরা দেখেছি বা নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। শায়লা সাইদ, ধন্যবাদ আপনাকে।